আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। এনজে ট্রাভেলসকে নিয়ে আমি একটা ঘটনা শেয়ার করবো আপনাদের মাঝে। এরকম ঘটনা কারোর সাথে ঘটছে কিনা আমি জানি না, তবে আমার সাথে ঘটছে, আমি এটা আপনাদের কাছে শেয়ার করি। আগে এক মিনিট একটা আপনাদের কাছে একটা ঘটনা বলি। আমরা যে সময় কক্সবাজার যাই ঘুরতে, তখন দেখবেন ফটোগ্রাফাররা আসে আর ছবি উঠাই দিব যে ভাই 20 পিস ছবি আপনার 2 টাকা করে 40 টাকা বা 3 টাকা করে 60 টাকা নেয়, 20টা ছবি উঠাই দেবো। এরপর যখন ছবি উঠানোর পরে দেখা যায় তারা ছবি উঠায় না, 100টা ছবি উঠায় এবং বলে কি হ্যাঁ একটা ছবি 3 টাকা করে বা একটা ছবি 5 টাকা করে এরকম দাবি করে। প্রথম বলে কি 2 টাকা করে বা 3 টাকা করে আসেন ছবি উঠাই দেয়, সুন্দর করে ছবি উঠাই দেবো। এবং যখন আমরা কাজটা করতে যাই তখন আমাদের বিভিন্নভাবে হয়রানি করে, প্রতারণা করে। এরকম ঘটনা কেউ ফসছেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি কক্সবাজার যাই এরকম ঘটনা ঘটছে। তো ঠিক তদ্রুপ এনজে ট্রাভেলসের এই এজেন্ট বা প্রতিনিধি যেটাই বলেন, দালাল বলেন যেটাই বলেন, সেই প্রতিনিয়ত কিন্তু ভিডিও বানায়, আপনারা সবাই জানেন। তো উনি ভিডিও বানাইছে যে ডাবল টিকিট 1260 রিঙ্গিত, ঠিক আছে। আগামী মাসে যদি আপনারা দেখতে চান, ওনার ভিডিও বানানোর 2 ঘন্টার ভিতরে আমরা এনজে ট্রাভেলসের অফিসে যাই, কলাল কোতরায় যেটা আছে ওইখানে। কোতরায় কিন্তু দুই সাইডে দুইটা আছে, একটা হলো আপনার হোটেলের নিচে আর একটা আছে এই সাইডে দিয়া দোকানপাটের সাইডে দিয়া। তো ওইখানে যাওয়ার পর আমরা বললাম যে ইউএস বাংলা দিয়ে আমরা যাবো সামনে মাসের 2 তারিখে। তো ওই আফু বলতেছে যে 1530 রিঙ্গিত। তো আমি বললাম কিছুক্ষণ আগে এই ভাই ভিডিও বানাইছে যে 1260 রিঙ্গিত ডাবল টিকিট। তো এক 1.5 ঘন্টার ভিতরে কি এটা ইয়ে হয়ে গেল গা, এত দাম বাইরে গেল গা। তো উনি বলতেছে অফারের ডেট শেষ, ঠিক আছে, অফার বলে ডেট শেষ। যাই হোক, ওইখানে আর তর্ক বিতর্ক করি নাই, কেন গ্রাফ দিয়ে গেছি, আবার আই আবার একদিন কাজ শেষ করে তাড়াতাড়ি করে যামো। তো টিকিটটা কাটতে নিয়ে আমরা চলে আসছি। আইসা সেরা ওনার ভিডিওর নিচে আমি কমেন্ট করলাম যে ভাই আপনি তো বলছেন ভিডিওর ভিতরে 1260 রিঙ্গিত ডাবল টিকিট, কিন্তু আমরা ওইখানে যাইয়া আপনার ভিডিওর নামও বলছি, বলার পরও হেরা আমাদের থেকে 1530 রিঙ্গিত রাখছে, এটা কেন হইলো? যদি সঠিক উত্তর না পাই তাহলে কিন্তু আমি ভিডিও বানামো, ঠিক আছে। উনি হয়তো বা আমাকে চিনে কিনা আমি জানি না, আমিও কিন্তু টুকিটাকি ভিডিও বানাই মালয়েশিয়া, আপনারা যারা আমার দেখতেছেন। তারপর উনি আমার কমেন্টের উত্তর দিল কি যে আমাদের কিছু অফার থাকে, অফারের ডেট থাকে, ওই আপনি অফারের সময় মানে ডেটের সময় জান নাই, ডেটের সাথে আপনার টিকিট কাটার সময় মিলে নাই, এই জন্য আপনি অফারটা পান নাই। তো আবার বলছে যে আমি তো ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা শ্যুট করছি 2 দিন আগে, ভিডিওটা আপলোড করছি আজকা। এরপরে আবার লেখছে যে আমাদের দেখেন আপনারা, আমাদের কয়েক হাজার ওই এজেন্ট থাকে, অফারগুলো তারাই আগে নেয়। তো আমার কথা হলো যদি আপনাদের হাজার হাজার এজেন্টই থাকে, তো এই বাজারের ভিতরে মানে ফেসবুকের ভিতরে আপনি ভিডিও বানাইয়া আমাদের সহজ সরল যারা আমরা প্রবাসী আছি, আমরা সাধারণ প্রবাসী যারা আছি, টিকিট কাটতাম যাই আপনার ভিডিও দেখে যে 1260 রিঙ্গিত নাইচে আমরা দৌড়াই গেছি, কাজটা শেষ করে গোসলো না করিয়া যাওয়ার পর কী করলো, 1 লাখ টাকা বাজ দিয়ে দিল 1530 রিঙ্গিত, অফারের ডেট শেষ। এবং যে দা ইয়ায় ভিডিও বানাইলো, হ্যাঁ ও কইতাছে অফারের ডেট শেষ, আমাদের অনেক হাজার হাজার এজেন্ট আছে, আমরা তারা অফার নেগায়। তো অফার যদি আপনার এজেন্টরাই নেগায় তো আপনার ভিডিও বানান গিয়ে লেগে, তো আপনি ভিডিও বানাইয়া আমাদের লোভ দেখাইলেন যে আসেন আমার এজেন্সির ভিতরে, ট্রাভেল এজেন্সির ভিতরে সুলভ মূল্য কম, অনেক টিকিটের মূল্য কম, আসেন টিকিট কাটেন। আর যাওয়ার পর বলেন কি অফারের ডেট শেষ, এটা শেষ, আমি রবিবারে ভিডিও বানাইছি। এই কোন ধরনের প্রতারণা? এরকম প্রতারণা কারোর সাথে ঘটছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই দালাল প্রতারক থেকে দূরে থাকবেন। মালয়েশিয়া যদি আপনি আবার দেখবেন আমাদের মালয়েশিয়াতে আরও অনেক প্রবাসী আছে যারা কিনা ল্যাপটপ মোবাইল বা এরা এরা বিক্রি করে, আপনারা দেখবেন। আমি বলবো কি যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মোবাইল বা যে কোনো জিনিস কিনতে যান, এ অনলাইনে ভিডিও দেখে আকৃষ্ট না হইয়া আপনারা সশরীরে বুকিত বিনতাং প্লাজা লয়েট, বিশাল বড় মার্কেট, শুধু সেকেন্ড হ্যান্ড মালামাল, সেকেন্ড হ্যান্ড নতুন অভাব নাই, শত শত দোকান বুকিত বিনতাং, এটা অনেকে আপনারা চিনেন, ওইখানে অভাব নেই। ওইখানতে যাবেন 10টা দোকান দেখবেন, দেখে কিনবেন। এবং টিকিট কাটার ক্ষেত্রে আপনারা এটা করবেন, কোতরায় আইয়েন বা কুয়ালালামপুর যাল বা আসবেন, নিজের একদিন রবিবারে আসবেন, 5টা 6টা এজেন্সি ট্রাভেল এজেন্সি ঘুরা দেখবেন, যার থেকে কম পাবেন ওইখানে কাটবেন। কোনো ভিডিও দেখে লোভে ভরে আসবেন না, আমার মতন প্রতারিত হবেন না। আর আপনাদের মাঝে অনুরোধ থাকবে, সে যে ঘটনাটা করছে আপনারা সবাই শুনলেন এবং বাস্তব, এখন তার একটা ট্যাগ দিয়ে দিবেন যে ভিডিওটা বানাইছে, এর থেকে দালাল প্রতারক বাটপার সিটার আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।